গুড মর্নিং প্রিয় বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাড়ছে সকাল আটটা আর আজকের ব্লগটা আমার আটটার থেকে স্টার্ট করলাম তো পায়েল সিম্পল ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সঙ্গে থাকো ভালো লাগবে ব্লগটা তোমাদের আমি এখন স্নান করে নিয়েছি করে নিয়ে এই যে রুমের মধ্যে চলে এসেছি আর মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি এখন পুজো করে নেব আর ঘরের অবস্থা একদম ইয়ে হয়ে আছে মানে বর্ষা কিছু শুকাচ্ছে না তো ওই জন্য ফ্যানে দিয়ে করে শুকিয়েছি তো ওই জন্য এই যে কাপড় জামা সব দেওয়া আছে তো যাই হোক আটটা পাঁচ আটটা আটটা পাঁচ মতো বাজছে আমি এখন পুজোটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আবার তো দেখো পুজো টুজো করে একদম রান্না ঘরে চলে এসেছি আর আজকে শুক্রবার তো আমরা ভাত হাত খাই না আজকে পরোটা রুটি এইসবই খাওয়া হয় কেন কি সারাদিন দোকান খোলা থাকে আর ভাত খেলে না একটু অলস লাগে তো ওই জন্য রুটিটাই করি তো যাই হোক রুটিটা করে নিচ্ছি তো দেখো আগে সত্যি কথা বলতে গিয়ে আগে রান্না করলেও না এতটা চাপ লাগতো না কেন কি মায়ের কাছে করতাম মা রেডি করে দিত আর রান্নাটা করতাম এরকম একটা ব্যাপার আর এখন না কখন কি করব এই দুপুরে করব সকাল বেলায় কি করব আবার রাত্রিতে কি করব এগুলো ভাবতে ভাবতেই অনেকটা টেনশন হয় যে কি করব তাই কি পছন্দ হবে কি খাবে এরকম একটা তো আমি কাজ করিনি বলবো না আমি আগের থেকেই বিয়ের আগে অনেক কাজ করেছি মানে যাবতীয় ঘরের যা কাজ ছিল সব কিছুই আমি করতাম গ্যাস ফরার থেকে তোমার কোথায় ব্যাংকের কাজ কোথায় বাজার হাট সবজি চাল ডাল মশলা তেল সব কিছু সমস্ত কিছুই আমি একা হাতে করতাম বাবা কাজে যেত বাবা সময় পেত না তো এই করে মানে ছোট থেকে একা মানে একা হাতে সব কিছু সামলে এসেছি এই জন্য না মানে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে কাজের প্রতি কোনো জিনিসের প্রতি এই জন্য এখন বাজার করতে গেলে ঠিক যতটা দরকার ততটা মাপেই কিন্তু সবজিটা উঠিয়ে ফেলি হ্যাঁ তো দোকানদাররা বলে যে কি করে উঠালে তো যাই হোক এটা কাজ করতে করতেই অভিজ্ঞতাটা হয়ে গেছে তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সবারই ক্ষেত্রে এরকম হয় তো যাই হোক আমার এরকমই অভিজ্ঞতা ছোটো ছোটো মানে অনেক আছে কি বলবো যেমন তোমাদেরকে একা হাতে তোমার মা শরীর খারাপ তো মায়ের শরীর খারাপ একা হাতে রান্না বান্না করেছি মায়ের সেবা করেছি আবার স্কুলও গেছি হ্যাঁ স্কুল থেকে এসেছি আবার টিউশন পড়াতে গেছি এরকমও হয়েছে মানে ছোট থেকে অনেকটাই কষ্ট করে বড় হয়েছি এরকম না যে এখনই কষ্ট করছি তো এই এইগুলোই হচ্ছে জীবনের অভিজ্ঞতা তো যাই হোক অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায় তো আমিও অনেক কিছুই শিখেছি তো দেখো বেশি খুব বেশি কথা বল ফেললাম তো যাই হোক এই কাজ করতে করতে সব কিছু কমপ্লিট করে দেখো মেয়ের খাবার আমাদের নিজেদের খাবার কাঁথা টাতা নিয়ে মেয়েকে সাইকেলে বস করিয়ে এবার দোকান চলে যাব। তো এই নিয়ে জীবন আর কি তো দেখো দোকান চলে এসেছি এই যে একবারে এলাম একবারে রাত্রে আবার বাড়ি যাব। এখন আর বাড়ি যাওয়ার কোনো গল্প নেই এর মাঝখানে দোকানে কাজ টাজ করে খেয়ে দিয়ে এই দেখো বাহু বলে একটা বাস যাচ্ছিলো তো দেখলাম আর এখানে বড় নিয়ে এসেছিলো কি বলে এখানে আমার শ্বশুরবাড়িতে বলে এটাকে বারো ভাজা আর আমরা জানি ছোটোর থেকে চটপটি তো আমরা চটপটি খেয়ে নিলাম শেয়ার করে দুজনাতে আর দেখো এই একটা জিনিস আমি অর্ডার করেছিলাম ব্লাউজ মিশো অ্যাপস থেকে তো বেশ ভালোই এসেছে ব্লাউজটা দেখলাম খুব সুন্দর এসছে তো তবে তিরিশ সাইজ বলেছিলাম আশা করি তিরিশ সাইজ দেয়নি সাইজটা একটু বড় দিয়েছে তো দেখি রিটার্ন করতে হবে আশা করি ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর খুব সফট কাপড়টা খুব সফট হ্যাঁ তো ভাবলাম যে একটা ইয়েলো কালারের শাড়ি আছে আর ইয়েলোর সঙ্গে রেডটা তো ভালো মানাবে তো ওই জন্য নিয়ে নিলাম তো তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে আমি একা একাই বাড়ি মানে বাজারে চলে যাচ্ছি আর এইভাবে মানে কি বলবো একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর ছোট মানে যেহেতু আমি বিয়ের আগের থেকে একা সব কিছু একা হাতেই করতাম তো ওই জন্য আমার না একা থাকতে বা কোনো কাজ করতে একা অসুবিধা হয় না কেন কি একা শিখে গেছি না এই জন্য আর শিখে যাওয়াটাও প্রয়োজন মানে কি বলবো হ্যাঁ প্রয়োজন আছে মানে সব সময় তো আর সং পাবেন না তুমি তো একা থাকা একা কাজ করতে পারা খুব প্রয়োজন আছে তো দেখো বলতে বলতে সবজি মার্কেটে চলে এলাম আর এখন সবজি টবজি সব কিছু নিয়ে নেবো এখানে বেশ কিন্তু টাটকা টাটকা সবজি আর অনেক প্রচুর দোকান বসে আমাদের এখানে হাটের দিনে শুধু সবজি দোকানই না প্রচুর অনেক কিছুর দোকান বসে মশলা তোমার কাপড় দোকান অনেক অনেক দোকান বসে তো এখান থেকে মশলা নিয়ে শয্যা বেরিয়ে গেলাম দোকান যাওয়ার জন্য তো দোকানে চলে যাবো আর হাটের দিনটা একটুখানি আমাদের ভিড়ই হয় তো এই কয়েক হাট বিগত কয়েকটা হাট একটু হালকা হচ্ছে মানে ভিড়টা একটু কম আর আরেকদিকে একটু হাট হচ্ছে তো ওই জন্য আমাদের এখানে ভিড়টা কম তো এটা হচ্ছে আমাদের দোকানের সামনে আমরাও কিছু নাইটি সেল করি তো ওখানে নাইটিগুলো বিছিয়ে দিচ্ছিল আমার কাস্টমার নিচ্ছিলো তো আমি সামনে বসেছিলাম তো একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে দেখো মোটামুটি দোকানে কিছুক্ষণ থাকার পরে আমাদের পেছন দিকে একটা মার্কেট বসে ওখানেও মোটামুটি মাছে মাছ মাংসর বাজারটা বসে তো আমরা মাছ বাজারে চলে এসেছিলাম মাছ নেব করে তো আমি বেশি পয়সা আনিনি তিরিশ টাকা এনেছিলাম মাছের একটা মাথা নেব তো মাছের মাথাটা নেওয়ার পরে আমার পয়সা বেঁচে গেছিলো দশ টাকা মতো তো ওরা একটা পিস দিয়ে দিল। তো যাই হোক মেয়েটার হয়ে যাবে তো এইভাবে বুঝে শুনে চালালে কিন্তু মানে কী বলবো খরচাটাও কম হয় আর সব মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হলো তো আর আমি এইভাবে সবজি মাছ টাছ বুঝে শুনে একটু কিনি আমি কম পয়সায় আমার যতটুকু দরকার ততটুকুই আমি কিন্তু কিনি আমার যদি পাঁচ টাকার দরকার আমি পাঁচ টাকার কিনি আমার দশ টাকার দরকার হলে আমি দশ টাকার কিনি আমি বেশি কিনি না ফেলবো কেন ফেলার তো কোনো প্রয়োজন নেই আর ফেলতে প্রচণ্ড গায়ে লাগে সত্যি কথা বলছি তো আমার আমি মোটামুটি একশো টাকা মতো বাজারে নিয়ে গেছিলাম একশো কুড়ি টাকা তাতে করে আমার ডাল সবজি সমস্ত কিছু হয়ে গেছে তো দেখো আমি অনেক কিছুই সবজি নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ঝিঙে ভেন্ডি তারপরে কুমড়ো এদিকে বেগুন কাঁচকলা আর নিয়েছি বাঁধাকপি আর আরেকটা ঝুড়িতে আছে যে কাল্লা নিয়েছিলাম গাজর আর টমেটো এইটুকুই নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম আমি ডাল মুসুর ডাল নিয়েছি তো পাঁচশো মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম তো পাঁচশো মুসুর ডালের কিছুটা পয়সা বাকি রেখে এসেছি পঁচিশ টাকা মতো আর এ দিয়ে মাছ নিয়ে নিয়েছি তো আজকে এইখানেই শেষ করলাম চলো টাটা